আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা বেশ ভালো আছেন। আমি আলামিন, আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে আসলাম এটি হচ্ছে একটি বিজ্ঞাপন ভিডিও, অর্থাৎ একটি সেল ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে মুসালদম কবুতরগুলো, এগুলো হচ্ছে কালো মুসালদম কবুতর, এগুলো বিক্রয় করা হবে। আর অনেকে আছে যে কালো মুসালদম কবুতর কিভাবে চিনতে হয় এটা জানে না। পিওর কালো মুসালদম চেনার উপায়, কালো মুসালদম, সিলভার মুসালদম, ঘিয়া মুসালদম, এগুলো চেনার খুবই সহজ উপায় নিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে, সেটা আপনারা দেখে আসবেন যারা না চিনেন। তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে আসলাম এটি হচ্ছে একটি বিজ্ঞাপন ভিডিও। আমার সামনে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিক্রয় করা হবে। তো আমি ভিডিওতে ইতিমধ্যেই আমি একটু পরে আমি নাম্বারটা দিয়ে দিব, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন যদি কেউ এই কবুতরগুলো নিতে ইচ্ছুক হয়ে থাকেন। আর এখন এগুলোর প্রাইস ব্যাপারে আলোচনা করব। আর আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে, আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দেখুন ভিডিওর নিচে একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে একটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা নোটিফিকেশন বেলটি প্রেস করুন। তাহলে যেটা হবে, আমি যখন পরবর্তী ভিডিওগুলো দিব, দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে। তো এই পেয়ারটা হচ্ছে আপনার অ্যাডাল্ট পেয়ার, মানে বয়স্ক কবুতর, এগুলো আপনার কয়েকদিনের মধ্যে আবার ডিম বাচ্চা দিবে। তো এখন আসি যে এগুলোর প্রাইস কত। এগুলোর প্রাইস হচ্ছে 3,500 টাকা, এটা ফিক্স নয়, এটা নট ফিক্স, এটা আপনারা দামাদামি করতে পারবেন। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কোনো ফাটা নেই, সম্পূর্ণ পিওর কবুতর দেখুন। আর আমি আগেও বলছিলাম যে যারা মুসালদম কবুতর চিনতে পারেন না, পিওর মুসালদম কবুতর চিনতে হয় কীভাবে, কয়েক প্রজাতির পিওর মুসালদম চিনার উপায় নিয়ে আমাদের এই চ্যানেলে একটা ভিডিও আছে, সেটা দেখে আসবেন। আশা করি আপনারা খুবই উপকৃত হবেন। দেখতে পাচ্ছেন আপনারা, আর যারা চ্যানেল নতুন আছেন কিংবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, ভিডিও নিচে থাকা লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখন আপনার যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যদি আপনারা কেউ নিতে ইচ্ছুক হয়ে থাকেন।